আমি যত কিছু বলি না কেন বিএনপি আমি তো এটাকে অস্বীকার করতে পারবো না পারবো না আমার বিএনপির সাথে আমার কোনো সমস্যাও নেই বিএনপি লিডারশিপ নট উইথ বিএনপি আমার যদি বিকল্প ধারা যদি কারোর সাথে আদর্শিক জোট গঠন করতে হয় দ্যাট ইজ অনলি বিএনপি আওয়ামী লীগের সাথে আমার আদর্শিক জোট হবে না বিবিসি বাংলায় এবারে আমাদের অতিথি মাহি বি চৌধুরী তিনি বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার এবং বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য মাহেবি চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি বিবিসি বাংলার স্টুডিওতে থ্যাংক ইউ কি নিয়ে ব্যস্ততা এখন চলছে আপনার সংসদ সদস্য হিসেবে তো ব্যস্ততা থাকি সেটা আছে তার পাশাপাশি আমাদের আমি এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ মেডিকেল অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের মেডিকেল কলেজ রয়েছে যেটা মেয়েদের কলেজ উইমেন্স মেডিকেল কলেজ এবং আমি সেটা দায়িত্ব পালন করছি প্রায় তিরিশ বছর ট্রাস্ট তো সেটাকে অনেক সময় দিতে হচ্ছে যদি একটা জেনারেশনাল চেঞ্জ সেখানে আসছে সেটা নিয়েও ব্যস্ত আছি আচ্ছা একটু পেছনে যদি ফিরে যায় আপনার বাবা প্রফেসর এ কিউ এম বদ্রদ্দা চৌধুরী তিনি বাংলাদেশের একজন খুব পরিচিত রাজনীতিবিদ পরিচিত চিকিৎসক তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন অনেক পরিচয় তো এই যে আপনি যে রাজনীতি করছেন আপনার রাজনীতি করাটা ওনার রাজনৈতিক পরিচয় আপনাকে নিশ্চয়ই হেল্প করেছে না অ্যাবসলিউটলি কতটা করেছে একটু ব্যাখ্যা করবেন না অনেক হেল্প করেছে আমি মনে করি যে বদ্রুদ্দুজা চৌধুরীর সন্তান আমি সেটা রাজনীতিতে আমার জন্য কোনো অ্যাডভান্টেজ না বলবো না অবশ্যই ইট ইস এন অ্যাডভান্টেজ বাট দিস শুড নট বি কোয়ালিফিকেশন যে আমার রাজনীতির কোয়ালিফিকেশনটা আমি বিচুদ্ধির ছেলে এটাই আমার কোয়ালিফিকেশান বাট অ্যাট দ্য সেম টাইম আমি বদ্রোদ্দুজা চৌধুরীর সন্তান দিস ক্যানট বি মাই ডিসকোয়ালিফিকেশন যেহেতু আমি বদ্রোদ্দুজা চৌধুরীর সন্তান ইহা আমার অযোগ্যতা আমি রাজনীতি করতে পারিব না এইটাও ঠিক না আপনার বাবা কি চাইতেন না দ্যাট ইজ এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আমার বাবা কখনোই চাইতেন না যে আমি রাজনীতিতে আসলেও এত তাড়াতাড়ি নাইন আমি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই উনত্রিশ বছর বয়সে বুঝতেই পারিনি আর কি এইভাবে তো তখন এটা আমার বাবার প্রথম দিকে একেবারে পুরোপুরি ইচ্ছার বিরুদ্ধেই তখন আমার রাষ্ট্রপতি ছিলেন আমি রাজনীতিতে প্রথম প্রবেশ করলাম এবং প্রথম অনেক সরাসরি না করেছিলেন এবং সে সময় বিএনপিতে এটা নিয়ে আমাদের তখনকার মহাসচিব মান্নান ভূয়া সাহেব নিজে এসেও বলেছিলেন যে ও তো করতে চাচ্ছে আমরাও চাচ্ছি অ্যান্ড হি ওয়াজ কমপ্লিটলি নো আনটিল আমি আসলেই যখন নমিনেশন পে সাবমিট করলাম তখন উনি আমাকে দোয়া দিয়েছেন একবার উনি প্রথমে চাননি তখন হয়তো আমার আমার লোকাল আমাদের তো একটা আমার তো আসলে আমার দাদাও ছিলেন যেখানে থার্ড জেনারেশন হিসেবে আমার সাথে তো আমার ইয়াং জেনারেশনের একটা একটা সম্পর্ক ছিল তাদের প্রেশার তাদের চাপ অনেক বেশি ছিল সেখান থেকেই রাজনীতির ইচ্ছা পোষণ করা তারপর বাবাকে বলা বাবা রাজি না হওয়া তারপরও অনেক দূরে গিয়ে যাওয়া তখন একটা ঈদের ঈদের সময় আমার বাবা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা করতে গেছে ঈদ বোম্বারা জানাতে আমরা শুরু ছিলেন বেগম খালেদা জিয়া আবার বঙ্গভবন এসেছিলেন ওনাকে ঈদ জানাতে ওই সময় কিছু আলোচনা হওয়া প্রথম দিকে ওনার না এবং তারপরে শেষ পর্যন্ত রাজি হওয়া সেভাবেই মিলিয়ে আসলে রাজনীতি আমার শেষ পর্যন্ত পদার্পণ করা সো আমার বাবা চেয়েছিলেন কিনা না চায়নি আমার দাদা চুয়ান্ন সালে যুক্তফ্রন্টের মহাসচিব ছিলেন উনি এমপি ছিলেন উনি মন্ত্রী ছিলেন আমার বাবা কিন্তু কোনো রাজনীতি আমার দাদা নিয়ে আসেন নাই আমার দাদা মারা গেছেন বাহাত্তর সালে উনি আমার বাবা রাজনীতির আশেপাশেও ছিলেন না তারপরে গিয়ে সাতাত্তর সালে জিয়ারহমান তাকে আহ্বান করলেন যে ওনার যে পল্লী চিকিৎসক পরিকল্পনা নিয়ে কথা বললেন তারপর ওনাকে প্রথম উপদেষ্টা করার ওই রাজনীতি আস্তে আস্তে জড়িয়ে গেলেন উনিও কিন্তু ওনার বাবার কাছ থেকে সরাসরি রাজনৈতিকভাবে আসেননি আমারটা বা তা না আমি মোটামুটি আমার বাবা রাষ্ট্রপতি হয়েছেন আমি কি উপনির্বাচনের মাধ্যমে রাজনীতিতে এসেছি আপনার বাবা যখন বিকল্প ধারা বাংলাদেশ রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন এখন তো মনে প্রায় বিশ বছরের কাছাকাছি হতে ষোলো বছর ষোলো বছর হয়েছে তো আপনাদের এই দলের ফিউচার কি এই দলের বর্তমান খারাপ ফিউচার খুব ভালো কীরকম দেখেন বিকল্প রাজনীতি পৃথিবী কিন্তু এগিয়ে যাচ্ছে এবং পৃথিবী যেই গতিতে এগোচ্ছে এগিয়ে যাওয়া মানে কি মানে শুধুমাত্র টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট হচ্ছে তা না তাও সেটা একটা বিরাট ইম্প্যাক্ট হয়েছে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে মানুষের চিন্তাধারা চেঞ্জ হচ্ছে মানুষের রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা পাল্টাচ্ছে প্রত্যাশা পাল্টাচ্ছে সো পৃথিবী অনেক দ্রুত এগিয়ে সমাজ অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে আমি মনে করি যে এখন আমাকে অনেক বিকল্প ধারা দাঁড়াও তোমরা এতদিন কাজ করছো মানুষ দেখতে বলে হ্যাঁ এরা ভালো লোক কিন্তু তো দেয় না ভালো মানুষ বলে বাট ভোটটা তো দেয় ভোট দেয় না কেন কারণ আমি সবসময় বলি আমাকে আমাদেরকে ধারাকে যাদের ভোট দেওয়ার কথা অনেক ছোট তারা এখনো ভোটার হয়নি ধারা দল হিসেবে সংগঠন হিসেবে অনেক বেশি সাফল্যের মুখ দেখেনি কারেক্ট কিন্তু বিকল্প চিন্তা যেটা আমরা শুরু করেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে ধরুন একটা বিষয় যে বাংলাদেশে বড় কয়েকটি রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ বা আরও কয়েকটি রাজনৈতিক দল বাদ দিলে আরও অনেক রাজনৈতিক দল আছে এবং যেখানে এক ব্যক্তি এক দল এবং তারা হয়তো বড় দলগুলোর সঙ্গে নেগোসিয়েশন করে একটা আসন নিয়ে খুশি আছে বিকল্প অনেকে সেই দৃষ্টিভঙ্গিতেই দেখেন বিকজ বিকল্পধারা সেই অবস্থায় আছে আমি আপনার সাথে এগ্রি করেছি আমাদের জন্য সেই রাজনীতিটা কি পলিটিক্স টু মি ইজ নট এ টি টোয়েন্টি ম্যাচ ইট ইজ এ ফাইভ ডে টেস্ট আপনি যদি টি টোয়েন্টি মনে করে মাঠে গেলেন আর প্রত্যেক বলে ছক্কা মারার চেষ্টা করলেন তাহলে রাজনীতি হবে না ইট ইজ এ ফাইভ ডে টেস্ট পাঁচ দিনের টেস্ট ম্যাচ এখানে আমার প্রাথমিক উদ্দেশ্য কি আমাকে ক্রিজের টিকে থাকতে হবে আমাকে বাইচে থাকতে হবে আউট হওয়া যাবে না সুতরাং আমি জানি যে রাজনৈতিক আপনারা কি বেঁচে আছেন মানে টেস্ট খেলছেন এখন সব রাজনীতিবিদকেই টেস্ট খেলতে হবে কেউ কেউ মনে করেন অনেকে আসেন অনেক মন্ত্রী হন মন্ত্রী হয়ে অনেক ক্ষমতা পেয়ে যান টি টোয়েন্টির মতো প্রত্যেক দিন ছক্কা পিটাতে শুরু করেন চার দিনের মাথায় পদত্যাগ করে চলে যান দেখছেন না সো টি টোয়েন্টি ম্যাচ ভাবলে আপনাকে রাজনীতি সেটাই করতে হবে উই হ্যাভ টু সারভাইভ উই হ্যাভ টু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে মাথায় টিকে থাকতে হবে রাজনৈতিক কৌশল নিতে হবে এভাবে আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এবং যদি আমরা আমাদের নীতিতে ঠিক থাকতে পারি মূল জায়গায় ঠিক থাকতে পারি তাহলে আস্তে আস্তে মানুষের মধ্যে এটা তো একদিনের ব্যাপার না মানুষের মধ্যে একটা চিন্তা একটা ধারণা একটা দর্শনকে পৌঁছে দিতে অনেক দিন সময় লাগে এমন কি বিকল্প তারা সেই কাজটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে পারবে এর অর্থ এই নয় যে বিকল্পতাকে ক্ষমতায় যেতে হবে হয়তো বা বিকল্পতারা কখনোই ক্ষমতায় যাবে না এবং তার সাফল্য কিন্তু ক্ষমতার উপর নির্ভর করবে না যদি সমাজে প্রভাব বিস্তার করতে পারে মানুষের চিন্তা প্রভাব বিস্তার করতে পারে সেটাই হবে আচ্ছা আমরা যদি রাজনীতির আর একটু পেছনের দিকে যাই আপনার বাবা যখন রাষ্ট্রপতি ছিলেন উনি এক পর্যায়ে সেটি ছেড়ে দিতে বাধ্য হন ওনাকে বাধ্য করা হয়েছিল এবং সেই ঘটনা সবাই জানে আপনিও জানেন এরপর থেকে আপনারা যেভাবে রাজনীতি করছেন এবং আপনি যখন এখন পিছন থেকে ফিরে তাকান সেই ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগে মানে আপনাদের রাজনীতির উপরে সেটার প্রভাবটা কি পড়েছে ওয়ান আই রিগ্রেট আমি মনে করি যা হয়েছে যেটা সঠিক সেটাই হয়েছে হ্যাঁ কারণ আপনি এটা হচ্ছে এটা আপনার দাম্পত্য জীবনের মতো হ্যাঁ আপনি আপনার স্ত্রীকে ভালো না বাসলে অভিনয় করে সারা জীবন পার করতে পারবেন তো আপনি যখন দেখছেন একটা একটা দলের আদর্শ আপনার মূল চিন্তার বাইরে চলে গিয়েছে আপনি অভিনয় করে বেশি দিন করতে পারবেন আসলে সেখান থেকে আমি মনে হয় যে আমাদের আমরা সঠিক জায়গা দিয়ে আমরা যা করেছিলাম আমরা সঠিক কাজটি করেছি এবং তার একটা বড় প্রভাব অবশ্যই আমাদের উপর পড়ছে এবং সেই আমরা এখনও আমাদের যেরকম আমাদের আমরা যখন আওয়ামী লীগের সাথে যখন এবার আমাদের রাজনৈতিক একটা নির্বাচনী সমঝোতা হলো এটাকেও কিন্তু ভিন্নভাবে দেখার চেষ্টা করা হয়েছে যে সারা জীবন বিএনপিগুলো আজকে আওয়ামী লীগের সাথে গেলেন কীভাবে আরে ভাই রাজনীতিতে তো এই নির্বাচনী সমঝোতা কোনো আদর্শিক জোট কিন্তু আমাদের হয় নাই ঘোষণা হয়নি কোনো জোট আমরা চোদ্দ দলের অংশ না আমরা একটা নির্বাচনী সমঝোতা করেছি আওয়ামী লীগ আমাকে একদম অচ্ছুত একটা দল তার সাথে কথা বলা যাবে না জোট করা যাবে না আর শুধু যত ভালোবাসা বিএনপির জন্য থাকবে এটা হয় না আচ্ছা একটা জিনিস মিস্টার চৌধুরী এই কথাগুলো হয়তো আপনার কানেও এসেছে যে ধরেন আপনার বাবা যখন রাষ্ট্রপতি ছিলেন খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনিও পর্দার আড়ালে সমভাবে ক্ষমতাবান হয়ে উঠছিলেন এবং অনেকে যেটা বলেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা ভালো ছিল না এই জন্য যে তারেক রহমান আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন যে আপনি ওনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছিলেন কিনা বি চৌধুরী পদত্যাগের বিষয়ে এগুলো একটা কাজ করেছে এগুলো সত্যতা আমি আপনার মধ্যে শুনেছি এর চেয়ে বেশি বলতে পারব না তবে প্রতিদ্বন্দ্বী হওয়ার কোনো কারণই নাই প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টাও কখনো করি নাই প্রতিদ্বন্দ্বী হওয়ার ইচ্ছাও নাই বদ্রদা চৌধুরীও সারা জীবন কিন্তু খালেদা জিয়াকে নেত্রী মেনেই তার রাজনীতি করেছেন উনি ওখানে হিসাব করতে যান আর তার থেকে বয়সে অনেক বড় ওনার সাথে ইগো ক্লাসের কোনো সম্ভাবনা আমার নাই ওরকম কোনো ইন্টারাকশন আমার কখনো হয়নি হ্যাঁ এটা হতে পারে ওনার আশেপাশে যারা ছিলেন তারা সারাক্ষণ ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন যাই এটা কিন্তু প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে সেটা হতে পারে আরেকটা হতে পারে যখন আপনার ইনফেরিটি কমপ্লেক্স থাকে ইফ ইউ ফিল ইনফেরিয়ার এবং আপনি যখন একটা নিজেকে একটা প্রোটেকশনের জায়গায় নেওয়ার জন্য আগে থেকে আপনি আমি আপনি আমাকে সূত্র ভাব মনে করতে পারেন যাই এটা সূত্র হতে পারে দেন ইউ হ্যাভ এনফার কমপ্লেন দ্যাটস ইউর ফল্ট নট মাই ফল্ট কিন্তু যখন আপনি বলছিলেন যে এই কথাগুলো আপনারও কানে এসেছে আপনি কি এগুলো শর্ট আউট করার বা ওনার সঙ্গে ডিসকাস করার ডিসকাস করার সম্ভাবনা নেই বাংলাদেশের রাজনীতি কোনো বাংলাদেশের রাজনীতি বিএনপি ইজ লাইক এ লিমিটেড কোম্পানি হ্যাঁ একটা একটা বোর্ড অফ ডিরেক্টার থাকে হ্যাঁ আর বাকি সবাই আমরা হয়তো টপ ম্যানেজমেন্টে ছিলাম আমাদের বা লোয়ার ম্যানেজমেন্ট ছিল বাট আমরা তো মালিকানোর ডিরেক্টরদের মালিক না আমরা তো আই তো না মানে একটু বোঝা আপনি নিজেকে বোঝানো ওনাকে বোঝা আমি তো সময় পাইনি রে ভাই আমি জানুয়ারি মাসে সংসদ সদস্য শপথ গ্রহণ করলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের না মার্চ মার্চের মাঝামাঝির সময় যখন শেখ হাসিনা মুন্সীগঞ্জের দিকে আসবেন তখন উনি বিরোধী দলীয় নেত্রী এবং ওইখানে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা উপর আক্রমণ হয়েছিল হাওয়া ভবন থেকে প্রত্যাশা করা হলো প্রত্যাশা করা হলো আমি এটার প্রতিশোধ নেব এর প্রতিশোধ কি আমাকে তখন শেখ উপর হামলা করতে হবে উল্টো তরুণ আমি উল্টো তরুণ নির্মাণ করে প্রতিশোধই নিলাম আমি দেখালাম ওইটা আপনাদের রাজনীতি আর এটা ধানের শেষের রাজনীতি এটা তারেক প্রমাণের আদর্শে যারা তরুণ প্রজন্মে এসছে তারা এই রাজনীতি চায় এটা দেখানোর জন্য কিন্তু আমি কিন্তু ক্রেডিটটা তাকেই দিয়েছিলাম এখন উনি ওটাকে দেখেন নাই উনি অন্যভাবে দেখেছেন সো উনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন নাই সো সেখান থেকে দুই মাসের সমস্যা শুরু তার চার মাসের আমি সময়টা বিএনপি প্রতিষ্ঠা করার পেছনে আপনার বাবার একটা অত্যন্ত অত্যন্ত সক্রিয় ভূমিকা ছিল উনি প্রতিষ্ঠাতাদের মধ্যে উনি একজন দীর্ঘ সময় তিনি বিএনপির সঙ্গে জড়িত ছিলেন আপনিও বিএনপির সংসদ সদস্য ছিলেন বিএনপি থেকে কি আপনারা নিজেদেরকে মরালি এবং আইডিওলজিক্যালি মানে মানে আলাদা করতে পারেন নো আই ক্যানট বিএনপি আমি যত কিছু বলি না কেন বিএনপি অস্বীকার করতে পারবো না পারবো না আমার বিএনপির সাথে আমার কোনো সমস্যাও নেই মাই সমস্যা ইজ উইথ দ্য বিএনপি লিডারশিপ নট উইথ বিএনপি আমার যদি ধারা যদি কারোর সাথে আদর্শিক জোট গঠন করতে হয় দ্যাট ইজ অনলি বিএনপি আওয়ামী লীগের সাথে আমার আদর্শিক জোট হবে না আওয়ামী লীগের সাথে আমার রাজনৈতিক সমঝোতা হবে আওয়ামী লীগের সাথে আমার নির্বাচনী সমঝোতা হবে এবং এবার আমরা ছেড়েই করেছি আমরা দেশের স্বার্থে করেছি অনেকে আমাকে প্রশ্ন করেছেন আপনার পরবর্তী প্রশ্ন আপনি না করলে এটাই হওয়া উচিত তাহলে আপনি নৌকা মার্কে নির্বাচন করছেন কেন নাম্বার ওয়ান মার্কাত আমি তো কোনো মার্কা নির্বাচনই বিশ্বাস করি না মার্কা বলে কিছু নাই এটা তো ব্যক্তির উপর নির্ভর করা উচিত রাজনৈতিক আদর্শের উপর নির্ভর করা উচিত আর মার্কে আমার দাদাও নির্বাচন করেছেন নৌকা মার্কায় উনিশশো সত্তর সালে সারা বাংলাদেশের মানুষ নৌকার পক্ষে নির্বাচন করেছে সো মার্কাত ও নৌকা মার্কে কোনো খারাপ কিছু নাই বাট কোয়েশ্চেন কি আমি যখন দেখলাম যে বিএনপির সাথে মূল আমাদের সমস্যা ছিল জামাত ইসলামকে নিয়ে ভারসাম্য নিয়ে যখন দেখলাম যে বিএনপির সাথে পরোক্ষভাবে জামাতেরও জোট ছিল জামাতের সাথে বিএনপি বিশ দল রাখলো আর ঐক্য ফ্রন্ট গঠন করলো কামাল হোসেন সাহেবের মতো মানুষদেরকে নিয়ে এবং ডক্টর কামাল হোসেনের মতো মানুষ যখন ওনার দল নিয়ে জামাত ইসলামের সাথে একই মার্কে নির্বাচন করে তখন দেশ কিন্তু দুটো ভাগ হয়ে যায় আমাদেরকে তখন আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমঝোতা করে নৌকা মার্কে নির্বাচন করতে আমরা বাধ্য হয়েছি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে কিন্তু আッパー বাবা যখন রাষ্ট্রপতি ছিলেন আপনি তখন পলটিক্সে জয়েন করেছেন তখন তো জামায়াত ইসলাম বিএনপি সঙ্গে ছিল তখন তো প্রশ্ন তুললেন না থ্যাঙ্ক ইউ वेरी मच না আই ডোন্ট রং দিস ইজ আ রং কনসেপ্ট এই ধারণায়টাই কিন্তু ভুল আমি বলি আপনাকে আজকে যারা বিএনপি করে বিএনপি কিন্তু একটা বিশাল দল ছোট দল না লক্ষ লক্ষ গুণ নেতা করবে বিএনপিতে আছে আপনি কি আপনি কি বুকিয়া দিয়ে বলতে পারবেন যে আপনি বিশ্বাস করেন যত লোক বিএনপি করে তারা সবাই 71 বিরোধী শক্তি যত লোক বিএনপি করে তারা সবাই জামাত ইসলামকে মনে পড়ে মেনে নিয়েছে মেনে আজকেও মেনে নেয় নেই আজকে বিএনপির প্রেসিডিয়ামের ভিতর যারা আছে তাদের মধ্যে অর্ধেক আছে যারা জামাতকে চায় না তো যারা চায় না তারা সবাই কি প্রতিবাদ করে বেরোয় আসতে পারে এটা হয় না আমরা তো একটা দল আপনি কি আমাকে আপনি তো রিয়েলিস্টিক্যালি চিন্তা করেন আমি যখন বিএনপিতে ছিলাম তখন বিএনপির ভেতরে দুইটা একটা ছিল আপনার যেটাকে আমরা বলতাম কি আপনার লিবারেল ফোর্স আয়টা ছিল একটু মানে প্রোগ্রেসিভ ফোর্স আয়টা ছিল একটু কট্টরপন্থী দল একটা ছিল উদারপন্থী দল বাদ্রদয সবসময় উদারপন্থী সেই দলটার একজন নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন মানান ভুঁয়া সাহেব সেখানে ছিলেন সাইফুর সাহেবরা সেখানে ছিলেন তারা এটা করেছেন আর দিকে কিন্তু একটা মুসলিম লীগপন্থী পাকিস্তানপন্থী চিন্তার চেতনার মানুষও বিএনপিতে ছিল এটা প্রথম থেকেই ছিল সবসময় ছিল তারা চেষ্টা করেছে বিএনপিতে প্রভাব বিস্তার করার যখন জামাতের সাথে জোট গঠন হয় তখন বিএনপির বেশিরভাগ মানুষের সমর্থন করে বা সেই মুহূর্তের প্রেক্ষাপটে সেটা হয়েছে নির্বাচন হয়েছে বিচু হিসাবে বুঝেছেন এবং তিনি এবং তারপর পর দেখুন জোটটা হলো নিরানব্বই সালে শেষ দিকে দুই সালে এক বছর আন্দোলনের পর হলো নির্বাচন নির্বাচনে বা বদ্রো রাষ্ট্রপতি হলেন সাত মাসের মাঝে বিচোদ রাষ্ট্রপতি নাই কেন নাই বিএনপির ভিতর প্রথম কারা ষড়যন্ত্র করল বিচু রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য সেটা হচ্ছে জামাত ইসলাম যদি বদ্রজ যদি না সারা পর্যন্ত জামাত বিএনপিকে পরিপূর্ণভাবে গ্রাস করতে পারে না সেই লড়াই তো ভেতরে ছিলই আপনি বলছেন যে নির্বাচন নিয়ে নানাভাবে ঐক্য হয় যদি আপনাকে আবার বিএনপি থেকে সামনের ইলেকশনের জন্য আপনাদের সঙ্গে কোনো ঐক্য করতে চায় বা ইয়ে করতে চায় আপনারা কি তাতে পজিটিভ হবেন না দেখেন এক নম্বর কথা হচ্ছে গিয়ে আমি প্রথমে বলছি যে আমি কোনো বিরুদ্ধবাদী রাজনীতি করি না যে আমার রাজনীতিরই বিএনপির বিরুদ্ধে তা তো না সুতরাং বিএনপির সাথে কোনোদিনও জোট সম্ভব না ওর সুদ আমি এটা বিশ্বাস করি না আমি আওয়ামী লীগের সাথে আজকে শুধু জোট করি আমি দু হাজার চারও আওয়ামী লীগের সাথে জোট করেছি আমি নিজে প্রথমবার বিকল্পধারার এমপি হয়েছি আওয়ামী লীগের পূর্ণ সমর্থন আমার এলাকায় আগামী নির্বাচনে আমাদের কথা কিন্তু খুব স্পষ্ট ছিল গতবারও তাই ছিল আওয়ামী লীগের সাথে আমাদের কখনোই জোট গঠন নিয়ে কোনো আলোচনাই হয় নাই যে কারণে আমরা যখন ভারসাম্য রাজনীতি আর জামাতকে ছাড়া মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পদ ত্যাগ করা এই দুটো ইস্যুতে আমি এখনও বলি যদি জাতীয়তাবাদী শোধীর ঐক্য বাংলাদেশে হতে হয় তাহলে এখনও উপায় কিন্তু দুইটা এক আপনাকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সঙ্গ ত্যাগ করতে হবে আর দুই আপনাকে একটা ভারসাম্যের রাজনীতিতে আসতে হবে আপনার বাবা যখন বিএনপি থেকে বেরিয়ে তিনি বিকল্পধারা বাংলাদেশ করলেন অনেকের এটা নিয়ে একটা বেশ বড় প্রত্যাশা ছিল আপনি তখনকার সংবাদপত্রগুলো নিয়ে যদি আমরা রিসার্চ করি দেখি সংবাদপত্রগুলো বেশ সমর্থন দিয়েছিল অনেক সংবাদপত্র তখন কিন্তু দলটা সেভাবে উঠতে পারলো না এবং আপনি ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ আপনারা ধীরে ধীরে উঠছেন কিন্তু এটা একটা পাল্টা ব্যাখ্যা আছে অনেকে মনে করেন যে অধ্যাপক বি চৌধুরী দলটাকে যেভাবে যতদূর নিয়ে যেতে পারতেন তিনি হয়তো তিনি দেশের ইন্টারেস্টের চাইতে তার ছেলে মাহিবি চৌধুরীর অবস্থানটা কি হবে তার জন্য কোনো কিছু সিকিওর করা যায় কি না এটা বেশি ভেবেছেন বা এটা বেশি আলোচনায় এসেছে এর এই ধরনের আলোচনা সবসময় আসে বদ্যোত চৌধুরী যদি চিন্তা করতেন যে আমার ছেলের অবস্থান ঠিক করতে হবে রাজনীতিতে তাহলে উনি দুই হাজার দুই সালে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ না করে খালেদা জিয়ার সাথে একটা সমস্যা করতেন আমার রাজনৈতিক অবস্থান বিএনপিতে থাকলে বিএনপির সাথে সমঝোতা করে থাকলে আমি আজকে জাতীয় রাজনীতির যেই পর্যায়ে থাকতাম আমি সেটাকে ত্যাগ করেই কিন্তু বিকল্প ধারে এসেছি অর্থাৎ আমার রাজনীতির চিন্তা করে বিজয়ী হিসেবে এটা করতেই পারি না তো করা হবে আপনি যদি আমার রাজনৈতিক অবস্থানকে সিকিওর করতে চান তাহলে বিচোতি হিসেবে উচিত ছিল যা কিছু হোক না বাবা সমঝোতা করে ওখানে থাকো বিকজ আমি 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 এম নট ব্র্যাগিং বাট এটা হচ্ছে আমি তো জাতীয় রাজনীতি আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি না আপনি হইতে পারেন আপনি মেসি কিন্তু আরামবাগে খেলে তো লাভ নাই আমার তো মেসি আরামবাগে খেলতে হচ্ছে ভাই আমার তো আর্জেন্টিনায় খেলা উচিত ছিল আমি কেন আর্জেন্টিনা ছেড়ে আরম্বা করলাম ভাই আমি কিন্তু আমার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করে করিনি আমি বিশ্বাস করেছি যে বাংলাদেশে আমার আমার ক্ষমতায়ন হবে কি না আমার রাজনীতি সিকিওর হবে কি না ইট ডাজ নট ম্যাটার উল্টা বরং আমরা কিন্তু একটা একটা রাজনৈতিক ধারণা একটা রাজনৈতিক চিন্তা এই দেশের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিষ্ঠা করাটা জরুরি সেই চিন্তা থেকে বিকল্প তারা জন্ম হয়েছে এবং এই ছোটো চিন্তাটাকে নিয়েই আমরা কিন্তু এগিয়ে যাব আপনাকে নিয়ে অনেকের অনেক প্রত্যাশা ছিল যে প্রফেসর চৌধুরী ছেলে রাজনীতিতে এসেছেন ইয়াং তিনি হয়তো একটা কোনো বড়ো ধরনের একটা পলিটিক্স চেঞ্জিং একটা ভূমিকা রাখবেন অনেক কথাবার্তা তখন আপনাকে নিয়ে হচ্ছিল কিন্তু আপনি দেখেন যে বিশ প্রায় ষোলো সতেরো বছর পরে এসে সেই ইমেজটা কিন্তু এখন আর ওই জায়গায় নাই এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে নিয়ে নানা ধরনের নানা সমালোচনা আলোচনা অনেক কিছু হচ্ছে সেই যে ইমেজ আপনার যেটা ছিল আমি যেটা বলছি এখন কি সেটা আছে এটা অনেক বেশি ব্রড কোয়েশ্চেন হয়ে গেল খুব সংক্ষিপ্ত সময় মধ্যে উত্তর দেওয়া খুব কঠিন সংক্ষিপ্ত করছি এক নম্বর হচ্ছে কি দেখেন রাজনীতিতে সাফল্যের মাপকাঠি হচ্ছে গিয়ে আপনি আপনার দল ক্ষমতায় গেছে কিনা আপনি সেই সাফ সেটা যদি আপনার সাফল্যের মাপকাঠি হয় তখন বলবেন হ্যাঁ যেটা চিন্তা করছিলাম সেটা তো হয়নি ওরা তো ক্ষমতায় যেতে পারে না ওরা তো কিছু পাল্টাতে পারে নাই আমি তো ক্ষমতায় যেতে পারিনি এটা তো কারেক্ট সেটাই আপনার সাফল্যের একমাত্র মাপকাঠি হলে আমি হানড্রেড পার্সেন্ট আমরা ব্যর্থ হয়েছি কিন্তু আমরা কিন্তু এককভাবে ক্ষমতায় যেতে পারবো এই চিন্তা থেকে করি নাই প্রত্যাশা তখন কী ছিল কেন মানুষ প্রত্যাশা করেছিল আমরা পদত্যাগ করেছি বিএনপি থেকে ধারা গঠিত হয়েছে এবং সবাই ভাবছিল বিএনপি থেকে শত শত হাজার হাজার লোক সব এসে ধারা রাজে দাঁড়া যাবে সব মন্ত্রীরা মন্ত্রী তো পদত্যাগ করে চলে আসবে এমপিরা পদত্যাগ করে চলে আসবে না ভাই সবাই আসে না সবাই আর্জেন্টিনা ছাড়া আরামবাগে খেলতে আসে না সবাই নিজের চিন্তা করে কিছু পাগল আছে তারা আসে তো বেশি পাগলের সংখ্যা তো বেশি না সবাই তো নিজের হিসাব বেশি করে সেই জন্য আসে না তো সেটাকে আপনি বলতে পারেন বা সেখানে কিন্তু আমরা ছোটো ছোটো আমরা ছোটো ছোটো পায়ে এখন পর্যন্ত এগোচ্ছি সুতরাং এখনই যে আপনার সেই সাফল্যের মাপকাঠিতে আমাদের ব্যর্থতা আছে দুই নম্বর আসেন আমাদের বিরুদ্ধে বা যে সমালোচনার কথাগুলি আসে সমালোচনার কথা আসে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কোন দিকে সমালোচনার কথা আছে কি কি ধরনের কি কোন প্রত্যাশার জায়গাটা কিছু হয়েছে ধরেন আমার বিরুদ্ধে অভিযোগ এসছে যেটা আমি আলোচনা করতে চাই বিক একটা তদন্তাধীন বিষয় নিয়ে আমার আলোচনা করা উচিত না যখন এটা শেষ হোক তারপর অবশ্যই আলোচনা করব যখন আসবে যে কতটুকু হাস্যকর সম্পূর্ণ জিনিসটা ছিল অভিযোগ তো আসতে পারে রাজনীতি করলে আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে না সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি বলতে পারি যে আমি মানুষের ক্ষতি করবার জন্য কোনো রাজনীতি কখনো করি নাই। আপনি তো সংসদ সদস্য কিন্তু সংসদে আপনার সেইভাবে কোনো বক্তব্য দেখা যায় না যেটা সরকারের বা ক্ষমতাসীন দলের এগেইনস্টে যায় বাংলাদেশ অনেকে বলে যে নানাবিধ সমস্যা আছে এখানে দ্রব্যমূল্যের মূল্যের এখানে গভর্নেন্সের সমস্যা বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে সেটা সমস্যা অনেক কিছু আছে অনেক অভিযোগ আছে কিন্তু আপনার কণ্ঠেগুলো সংসদে খুব শোনা যায় না আমার কণ্ঠে তো শোনা যাওয়ার কথা না আমি তো সরকারি জোটে আছি দায়িত্ব তো বিরোধী দলে তারা পালন করবে বাংলাদেশে তো এখন কার্যকরী কোনো বিরোধী দল নেই সংসদে ভাই যে কজন আছে তারা মোটামুটি ভালোই কথা বলে গলার আওয়াজও কম না হ্যাঁ আমি তো বলি যে সাপোর্টও দিই তাদেরকে তারা বলুক আমার তো এক্সপেক্টিং আমি আমার রোল প্লে করবো ভাই আমার তো বিরোধী দলের রোল প্লে করতে গেলে আমি তো সরকারি জোটে থাকার কথা না আমার কিন্তু সেগুলো আমরা পয়েন্ট আউট করছি কনস্ট্যান্টলি যেখানে যেখানে এবং আপনি যদি মনে করেন যে কোন সরকারই কিন্তু পারফেক্টলি চলে না পৃথিবীর কোনো দেশের সরকারই পারফেক্টলি চলে না ভুল ভ্রান্তির ভিতর দিয়ে একটা বড় দেশ বড় দল বড় বাজেটকে চালাতে হয় সেখানে কি দুর্নীতি হচ্ছে না হচ্ছে কিন্তু কথা হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কিনা সেই অ্যাকশন হচ্ছে এই অ্যাকশন কি আরও জোরদার করা যায় না যায় আপনার কি ইম্প্রুভমেন্টের জায়গা নেই সব জায়গাতেই ইম্প্রুভমেন্টের জায়গা আছে কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে না না অবশ্যই হচ্ছে গণতন্ত্রের মাপকাঠিতে আপনি আমাকে কম নাম্বার দিতে পারেন আই আন্ডারস্ট্যান্ড বিকজ প্রায়োরিটি ওয়াজ ওয়াট প্রায়োরিটি ওয়াজ মিনিমাম ডেভেলপমেন্ট আপনি চিন্তা করেন পনেরো বছরের মাথায় আমরা কিন্তু জিডিপিতেও ইন্ডিয়া থেকেও আগে গেছি আমরা মাহেবি চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ